আসসালামাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন? আমি ইঞ্জিনিয়ার বাশার, এটলাস অটোমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যানালগ বেলু কিভাবে আপনি ট্রান্সফার করবেন। ধরেন আপনার অ্যানালগ বেলু, ধরেন আপনি একটি ইনভার্টারের আরপিএম 1000 বেলু পাঠাবেন, 1000 বেলুতে হয়তো আরপিএম আপনার থাকবে 500 আরপিএম, বা 2000 বেলো যখন পাঠাবেন তখন আরপিএম থাকবে 1000 আরপিএম থাকবে। যখন আপনি 32,767 পাঠাবেন অ্যানালগ ভ্যালু, তখন আপনার আরপিএম থাকবে, হাইস্ট আরপিএম থাকবে 1400 আরপিএম থাকবে আপনার মোটরের। তা আপনি আরপিএম এর আপনি ভ্যালুগুলো কীভাবে পাঠাবেন, আপনার যে আপনার ইনভার্টারের যে বেলুগুলো আপনি পাঠাবেন সেটা কিভাবে পাঠাবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমি এখানে কি আমি প্রোগ্রামটা প্রথম থেকে শুরু করি, আমার কি I0.0, আমি একটা কাউন্টার ব্যবহার করছি। কাউন্টার কাউন্টার আপনারা জানেন কি, আমি কাউন্টার যখন জিরো যখন সুইচটা I0.0 সুইচটা যখন অন হবে তখন এক কাউন্ট করবে, যখন আবার অন করব তখন 2 কাউন্ট করবে, যখন আবার অন করব তখন 3 কাউন্ট করবে, এবং ইনিশিয়ালি জিরো জিরো থাকবে, ইনিশিয়ালি জিরো থাকবে। যখন আমি কাউন্ট করব না, নর্মাল পজিশনে সে জিরো থাকবে, তখন কি আমার আমার মোটর চলবে না, জিরো জিরো পজিশন আমার মোটর চলবে না। যখন আমার আমার ওয়ান কাউন্ট হবে, তখন ওয়ান কাউন্ট হবে, তখন ধরেন আপনার 300 আরপিএম চললো, 300 আরপিএম চললো। তারপর আপনার যখন কাউন্ট টু আসবে, কাউন্ট টু আসবে, তখন ধরেন আপনার এখানে 800 আরপিএম চললো। যখন কাউন্ট থ্রি আসলো, থ্রি আসার সাথে সাথে কি আপনার ফুল স্পিডে চললো, আপনার আরপিএম যদি 1700 আরপিএম থাকে 1700, বা 1400 আরপিএম থাকে 1400 আরপিএম চলবে। এই বেলুগুলো আপনি কিভাবে ট্রান্সফার করবেন সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে। এখানে আমি কি গ্রেটার দেন এবং লেস দেন ব্যবহার করছি। আমি কি SM0.0 একটা অলওয়েজ অন সুইচ ব্যবহার করছি, আর গ্রেটার দেন এবং লেস দেন ব্যবহার করছি C0-এর এগেনস্টে। C0 হলো কি আমার কাউন্টার, আর এটা হলো মোব ওয়ার্ড দিয়ে আমি অ্যানালগ ভ্যালুকে ট্রান্সফার করতেছি। BW18-এ রাখতেছি, BW800-এ রাখতেছি, সেম প্রসিডিওর। মোব ওয়ার্ড 1000 10,000 ভ্যালুকে আমি কি BW18,800 রাখতেছি। তারপর সেম প্রসিডিওর গেটার দেন লেস দেন 20,000 ভ্যালুকে আমি কি BW800-এ রাখতেছি। সেম প্রসিডিওর C0 গেটার দেন অর লেস দেন 32,760। আমরা জানি কি অ্যানালগ ভ্যালু, হাইস্ট অ্যানালগ ভ্যালু হলো কি 32,767। এই ভ্যালুটাকে যখন আসবে তখন কি আপনার অ্যানালগ ভ্যালু, হাইস্ট অ্যানালগ ভ্যালু, তখন আপনার মোটরটা বা আপনার ফ্রিকোয়েন্সি ইনভার্টার ফুল স্পিড থাকবে তখন। এখন আমি বন্ধুরা এই ছোট্ট প্রোগ্রামটি আমি এখন PLCতে ডাউনলোড করব। PLCতে ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাবো। আমার PLC হলো CPU224XPCN। এই PLCতে আমি প্রোগ্রামটা এখন ডাউনলোড করব, ডাউনলোড করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন ডাউনলোড করতেছি। ডাউনলোড। তো বন্ধুরা প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। বন্ধুরা আপনারা আপনাদের জন্য ভিডিও তৈরি করি, এখানে টাকা কামানোর জন্য ভিডিও তৈরি করি না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে উৎসাহিত হয়, লাইক শেয়ার করলে উৎসাহিত হয় ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা জানাবেন। আর আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস নিয়ে আমরা কাজ করে থাকি, আর ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস নিয়ে আমরা কাজ করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি PLC অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর আপনাদের PLC অটোমেশন বা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট যদি কোনো সার্ভিসিং প্রয়োজন হয় বা আপনারা যদি নতুন কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুলভ মূল্যে স্পেয়ার পার্ট সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। তো বন্ধুরা এখন আমি এটাকে রান মোডে নিলাম, এখন এটাকে রিসেট করে দিব। আমি কাউন্টার আমার বেলু 3 আসিয়েছে, আমি এটা রিসেট করে দিব। আমি রিসেট করে দিলাম। এখন বন্ধুরা দেখেন আমার কি ইনিশিয়াল অবস্থা, এখন আমার কি এটা ইনিশিয়াল অবস্থা, এখন কোনো আমার কাউন্টার ভ্যালু কি জিরো, জিরো মানে কি এখন আমার
আরপিএম জিরো, আমার এখন কোনো বেলু ট্রান্সফার করতেছে না, এখন দেখুন জিরো জিরো বেলু ট্রান্সফার করতেছে। যখন এখন আমি কাউন্টারে বেলু দিব, কাউন্টারে বেলু ওয়ান দিলাম, ওয়ান দেওয়ার সাথে সাথে কি আমার যে জিরো বেলুটা এতক্ষণ ট্রান্সফার করছে সেটা বন্ধ হয়ে গেছে, জিরো বেলু ট্রান্সফার বন্ধ হয়ে গেছে, এখন অন হয়েছে আপনার কি আমার 10,000 বেলু, 10,000 বেলু পাঠাচ্ছি এখন। 10,000 বেলু সাপোজ আপনার কি মোটর 300 বা 400 আরপিএম এ চলতেছে, 400 বা 500 আরপিএম এ চলতেছে। এখন আমি কাউন্টার বেলু বাড়াবো, আর সবগুলো আমার বন্ধ আছে, দেখেন এটাও বন্ধ আছে, 20,000 বেলু যেখানে আছে এটা বন্ধ আছে, 32,767 বেলু যেটা আছে এটাও বন্ধ আছে। এখন আমি কাউন্টার বেলু বাড়াবো, কাউন্টার ভ্যালু 1 আছে, এখন আমি কাউন্টার ভ্যালু 2 করব, এখন আমার কি আমার উপরে দুটো বন্ধ হয়ে গেছে, জিরো বন্ধ হয়ে গেছে, 10,000 ভ্যালু যেটাতে ট্রান্সফার করতেছে 400 বা 500 আর পিএম যেটা চলতেছে সেটা বন্ধ হয়ে গেছে। এখন আমি কি এখন আমার 20,000 ভ্যালু ট্রান্সফার হতেছে, এখন দেখেন আমার 20,000 ভ্যালু ট্রান্সফার হতেছে। এখন সাপোজ আপনার ইনভার্টার বা আপনার মোটর এখন 10,000 বা 1,000 বা 1,200 আর পিএম চলতেছে, যেটা আপনি এখানে ইয়ে করেন না কেন, বেলু দেন না কেন, সেভাবে চলবে। এখন আমি কি এখন আমার কাউন্টার বেলু 2, এখন আমি কাউন্টার বেলু 3 করব। 3 করলে আমার কি হাইস্ট স্পিডে চলবে, হাইস্ট স্পিড মানে কি আপনার ইনভার্টারে যত হাই মানে ভেলু দেওয়া আছে হাইস্ট স্পিড যেটা দেওয়া আছে সেটা চলবে। এখন এখন 3 হয়েছে, এখন কি এখন আমার উপরে সবগুলো এখন হাইস্ট বেলুতে চলতেছে, আমার হাইস্ট বেলু 32,767 বেলুতে চলতেছে, 32,767 বেলুতে চলতেছে, মানে কি আমার যদি আপনার যদি ইনভার্টারে যদি 1,400 আরপিএম এ দেওয়া থাকে বা 1,700 আরপিএম এ দেওয়া থাকে, আপনি কি এখন হাইস্ট স্পিডে চলতেছে আপনার মোটর। তো বন্ধুরা, অ্যানালগ বেলুকে কিভাবে ট্রান্সফার করা লাগে সেটা আমি আপনাদেরকে দেখালাম, কিভাবে বেলুগুলো ট্রান্সফার করা লাগে। এখন আমি এটাকে রিসেট করে দিলে সেটা বন্ধ হয়ে যাবে। দেখুন রিসেট করে দিচ্ছি আমি, দেখুন এখন বন্ধ হয়ে গেছে, এখন দেখুন এগুলো সব বন্ধ হয়ে গেছে, 10,000 20,000 32,767 যেটা আছে সবগুলো বন্ধ হয়ে গেছে। এখন কি আমার জিরো স্পিডে চলতেছে, মানে জিরো এখন আমার আরপিএম জিরো, আরপিএম জিরো। তো বন্ধুরা, আপনারা যদি এই প্রোগ্রামটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আর আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সুলভ মূল্যে স্পেয়ার পার্ট সেল করে থাকি এবং আমরা অটোমেশনের কাজ করে থাকি। তো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ভিডিও দেখার জন্য।